ছোটবেলা থেকে তোর একই স্বভাব, সব কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখিস, কাউকে জানতে দিস না। কিন্তু আর নয় রাধা, অনেকটা পথ একা চলেছিস, এবার আমি আছি, আমায় একটু থাকতে দে তোর পাশে, থাকতে দে। তোর ছেলেটার জন্য তোকে ফিরে আসতে হবে রাধা, ফিরে আস। আচ্ছা তুই তো আমায় একটা বার বলতে পারতিস, আমি আমি কোনোদিনও তোদের মাঝে আসতাম না, কোনোদিনও না। তুই আমায় ভালো রাখতে এত কিছু করলি, শেষে ভালো থাকলাম আমি? জোর করে ভালোবাসা পাওয়া যায় না রাধা, কোনোদিনও না। তোর মনে নেই মা কি বলতো, নিজের ভালোবাসার ভাগ কাউকে দিতে নেই, কাউকে না, এতে কারোর ভালো হয় না। রাধা তুই তো জানিসও না, শ্যাম ভালো ছিল না রে, বিয়ের প্রথম প্রথম তো আমার আমার কাছেও আসেনি। কি লাভ হলো এত কষ্ট পেয়ে, কি লাভ হলো বল? সবাইকে ভালো রাখার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলি, কিন্তু এটা একবারও ভাবলি না, ভালোবাসা কারোর একার হয় না, যতটা অধিকার তোর আর একজনেরও ঠিক ততটাই অধিকার রাধা। তুই ছোট রাধা, তোর আবেগটা বরাবর বেশি, আমায় একটাবার বলতে পারতিস, বিশ্বাস কর তাহলে এই দিনটা কাউকে দেখতে হতো না, কাউকে না। যাকে যা হওয়ার হয়ে গেছে, এবার তুই ফিরে আয় রাধা, আর অভিমান করে থাকিস না, তোর ছেলেটা তোর জন্য অপেক্ষা করছে রাধা, অপেক্ষা করছে, এবার ফিরে আয় রাধা। রাধা, হে রাধা, কোথায় কষ্ট হচ্ছে? ডক্টর, ডক্টর কে কোথায় আছেন? তোমায় হৃদমাঝারে রাখবো সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8।